এই ব্যবসায় ব্যাপক পুঁজি আছে, মানে প্রফিট আছে, এই কারণে প্রফিট আছে। একটা মুরগি 3 কিলো খাবার খায়, 2 কিলো ওয়েট দেয় গড়ে, 3 কিলো খাবার খেয়ে। তাহলে 1 কিলো মাংসের দাম যদি 80 টাকা হয়, তাহলে 1 কেজি মাংসের দাম 80 টাকা হলে পারে, আর 2 করে 16 160 টাকা। আচ্ছা, আর 3 কেজি খাবার দাম 390 টাকা, তাহলে এইখানে 90 টাকা হলে পারে, 60 টাকা খাবার হলে পারে 70 টাকা পার পিসের লাভ হয়। লাভ হয়, তাহলে 2000 মুরগি হলে কত টাকা লাভ আসে? নমস্কার, দেশ বিদেশ থেকে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটা দেখছেন, সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা দ্য ফার্মিং স্টার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে। তো ব্যাস, আজকে আমরা চলে এসেছি নদিয়া জেলার সদর শহর কৃষ্ণনগর থেকে 500 কিলোমিটার দূরে জাভা গ্রামে। একজন দীনেশ সরকার নামে একজন সফল পোলট্রি ব্যবসায়ী বা ব্রয়লার মুরগি ব্যবসায়ীর বাড়িতে। তো এই প্রতিবেদনে আমরা জেনে নেব যে এই দীনেশ সরকার কি মালিকানা এই ব্যবসা করছে, না কোম্পানির আন্ডারে এই পোলট্রি মুরগির ব্যবসা করছে সেটা জানবো। সে যদি কোম্পানির আন্ডারে ব্যবসা করে তাহলে কোম্পানি কী কী খরচ দিচ্ছে এবং কী কী বেনিফিট দিচ্ছে এবং কত টাকা খরচা দিচ্ছে এবং সেখান থেকে তার কত টাকা লাভ থাকছে, এবং যদি সে মালিকানা ব্যবসা করে তাহলে আসলেও তার লাভ হয় কি না, অর্থাৎ কি মালিকানা ব্যবসা এবং কোম্পানি আন্ডারে ব্যবসা করলে এর লাভ এবং ক্ষতি দুটোই আমরা জেনে নেব। এবং আরও জেনে নেব যে সে প্রাথমিক অবস্থায় যখন সে এই ব্রয়লার মুরগির ব্যবসাটা শুরু করে সে কীভাবে কোম্পানির সঙ্গে কন্ট্যাক্ট করে এবং এই ঘর কত বাই কত ঘর তৈরি করেছে, ঘরে কত খরচা হয়, একটু যেটা তথ্য জেনে নেবো। কারণ কি আজকের এই ভিডিওটা তারাই দেখবেন যারা নতুনভাবে বা নতুন নতুন আপনারা ব্যবসা শুরু করেছেন এই পোলট্রি মুরগির, তারা আজকের এই ভিডিওটা দেখতে পারেন, তাহলে অনেক কিছু তথ্য জানতে পারবেন এবং রোগ নিরাময়ের জন্য কোম্পানি কোন কোন ওষুধ দিচ্ছে এগুলোও জানবো। এর জন্য অবশ্যই পুরো ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন, আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন। আর ফার্মিং ওভার বিভিন্ন ধরনের ভিডিও দেখতে চাইলে পাশাপাশি লাল অক্ষরে লেখা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করতে ভুলবেন না। এখনই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন, তার পাশাপাশি বেল আইকনটি বাজিয়ে দিয়ে অল নোটিফিকেশন ক্লিক করুন। তো চলুন আমরা কথা বলে নিই। তো দর্শক, আমরা সেই দাদার সঙ্গে কথা বলবো। অ্যাট ফার্স্ট আমরা দাদার পরিচয়টা নেব, তারপর এক এক করে দাদার কাছ থেকে তথ্যগুলো জানতে চাইবো, দাদা সেই তথ্যগুলো দেবে। এর জন্য অবশ্যই পুরো ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন। দাদা ভালো আছেন তো? হ্যাঁ ভালো আছি। দাদা আপনার পরিচয়টা? আমার বাড়ি জাভা, আমার নাম দীনেশ সরকার, আমার পোস্ট অফিস মহতপুর, জেলা নদিয়া, থানা কোতোয়ালি। তো এই ব্যবসাটা আপনি কতদিন থেকে করছেন? আমি এই ব্যবসাটা আপনার 10 সাল থেকে করছি। 10 সাল, তারা 11 বছর কিন্তু সে সফলভাবে এই ব্রয়লার মুরগির ব্যবসাটা করছে। তো আপনি সর্বপ্রথম যে ব্যবসাটা শুরু করেছেন তো তখন কি আপনি মালিকানায় করতেন নাকি কোম্পানির আন্ডারে করতেন? না, প্রথম থেকে আমি কোম্পানির আন্ডারেই করছি। কোম্পানির কেন মালিকানায় করলেন না? কেন মালিকানা করতে গেলে নিজের অনেক প্রফিট দরকার বা পুঁজি দরকার। পুঁজি দরকার, মানে 1 বস্তা খাবারের দাম তোমার 2000 টাকা হলে পারে, 100 বস্তা খাবার খায় 2000 মুরগিতে, তাহলে অনেক 3-4 লাখ টাকার প্রয়োজন। এবং ঘরটা করার পর অনেক টাকা খরচ, মানে একটা ঘর করতে গেলে 4 লাখ টাকা খরচ। তারপরে সরঞ্জাম, যেসব হপার ডিঙ্কার যেগুলো লাগে, সে তাতে পেরে 50-60 হাজার টাকা খরচ। এবার অনেক টাকা, অনেক টাকার ইনভেস্টের প্রয়োজন আছে, তার কারণে কিন্তু মালিকানায় করা সম্ভব না। কিন্তু দেখা যায় যাদের পুঁজি আছে তারা যদি করতে চায়, যারা পুঁজি আছে তাদের করলে পারে লাভ হয়। লাভ হয় কারণ কোম্পানি যদি লাভ করতে পারে, পুঁজি ওরা লাভ করতে পারে, এই কারণেই এটা যাদের পুঁজি আছে তারাই এই এইসব ব্যবসাগুলো করে। কারণ এই ব্যবসায় ব্যাপক পুঁজি আছে, মানে প্রফিট আছে, এই কারণে প্রফিট আছে। একটা মুরগি 3 কিলো খাবার খায়, 2 কিলো ওয়েট দেয় গড়ে, 3 কিলো খাবার খেয়ে। তাহলে 1 কিলো মাংসের দাম যদি 80 টাকা হয়, তাহলে 1 কেজি মাংসের দাম 80 টাকা হলে পারে, আর 2 করে 16 160 টাকা। আর 3 কেজি খাবার দাম 390 টাকা, তাহলে এইখানে 90 টাকা হলে পারে, 60 টাকা খাবার হলে পারে 70 টাকা পার পিসের লাভ হয়। লাভ হয়, তাহলে 2000 মুরগি হলে কত টাকা লাভ আসে? একটা প্রফিট আছে। আর যে আপনি যখন প্রথম এই ব্যবসাটা শুরু করেন তখন যে ঘরটা তৈরি করেছিলেন, তাহলে এই ঘরটার খরচা কি কোম্পানি দিয়েছিল? না, কোম্পানি দেয় না। ঘর, হপার ডিঙ্কান, গুঁড়ো খরচ, যাবতীয় খরচ নিজেকে বহন করতে হয়। প্রথম পর্যায়ে প্রথম আগে পর্যন্ত রেডি পর্যন্ত আপনার নিজের পার্সোনাল খরচ। আচ্ছা, এই ঘরটা কত বাই কত আছে আপনার? এই ঘরটাই বর্তমান আছে 180-130 ফুট বাই 24 ফুট চওড়া। আমার এই ঘরটা করতে 3 সেট দিতে 4 লাখ টাকা খরচ হয়েছে। 4 লাখ টাকা,
আর যদি আপনি যদি পাট কাটি শীট দেয় পাট কাটি শীট দিলে পরে এই ঘরটায় এই 1 লাখ 50 থেকে 60 হাজার টাকা মত খরচ হবে আচ্ছা ঘরের হাইটটা কত করেছে ঘরের হাইটটা 8 ফুট আছে ঘরের হাইটটা 8 ফুট আছে তাই না আর চওড়া তো আমরা জেনে নিলাম 24 ফুট আর হচ্ছে এই খুঁটিগুলো কি কি করেছেন খুঁটি করে সিমেন্টের খুঁটি আছে 10 ফুট 10 ফুট পর পর এক এক করে খুঁটি সিমেন্টের পিলার আছে মাঝে একটা বাঁশের খুঁটি আছে আর চারিপাশে নেট দিয়ে ঘেরা আছে যেহেতু আলো বাতাসটা ঠিক মতন খেলে আর ঘরটার নিচে টিনের সেট যদি হয় ও ভেতরে মানে তলায় যদি পাটকাঠি সেট করা যায় মানে যেভাবে দেওয়া আছে আর কি দেখা যাচ্ছে তাহলে পরে ওই টিনের যে তাপটা মানে গরমটা পাটকাঠিতে কিছুটা আটকায় তাতে মুরগির পক্ষে একটু সুবিধা হয় শোষণ করে নেয় এবং ঘরটা যদি একটু হাইট হয় তাহলে তাপ সংখ্যাটা নিচে একটু কম নামে কম আসে ঠিক আছে তাহলে মুরগির পক্ষে একটু সুবিধা হয় আর কোন মুখে ঘর সবচেয়ে ভালো হ্যাঁ উত্তর পশ্চিম দিকে না পূর্ব পশ্চিম দিকে যদি ঘরটা হয় তাহলে উত্তর এবং দক্ষিণে দুটো হাওয়া লাগে হাওয়া লাগলে পরে মুরগিটা ভালো থাকে এবং যদি উত্তর দক্ষিণে ঘর করা হয় তাহলে পূবের হাওয়া খুব কম হয় দক্ষিণে হাওয়ার থেকে পূবের হাওয়া কম হয় ওই জন্য মুরগির পক্ষে ভালো নয় তো ভিউয়ার্স এখানে একটা কথা বলে রাখি যে একটা মুরগি গরমকালে কিন্তু 1.7 স্কোয়ার ফিট জায়গা নেয় এবং শীতকালে সেটা 1.5 ফুটে চলে আসে কিন্তু তাই না কারণ কি ওদের একটা যত আকার আস্তে আস্তে বড় হবে তাদের জায়গাটা দরকার হয় হ্যাঁ বেশি প্রয়োজন হয় ঠিক আছে তো মুরগি খুব গরম তো হ্যাঁ মুরগি যেহেতু বয়লার মুরগি একটুতেই একটু হাঁপিয়ে যায় তো আপনারা টোটাল কতদিনের ব্যবসা এটা এবার আমরা জেনে নেব যে যারা নতুন ব্যবসা শুরু করতে চাচ্ছেন এই ব্রয়লার মুরগি বা পোলট্রি মুরগির তারা কোম্পানির সঙ্গে যদি ডিল করে ব্যবসাটা করতে চান তাহলে প্রসেসটা কি আমরা দাদার কাছ থেকে জেনে নেব তো সর্বপ্রথম আপনার কোম্পানির সঙ্গে কি মানে কোম্পানির সঙ্গে ডিল করতে কি কি প্রয়োজন হয় প্রথমে ডিল করতে লাগবে যে সময় এগ্রিমেন্ট করতে হবে ওটা এগ্রিমেন্টে লাগবে জমির দলিল মানে যেখানে ফার্মটা আছে ফার্মের যে জায়গা জমিটা আছে সেই জমিটার দলিল লাগবে দলিলের জেরক্স লাগবে আধার কার্ড ভোটার কার্ডের জেরক্স লাগবে প্যান কার্ডের জেরক্স লাগবে তারপরে স্টেট লাইসেন্সের জেরক্স লাগবে মানে পঞ্চায়েত থেকে একটা স্টেট লাইসেন্স তুলতে হবে এবার সেই স্টেট লাইসেন্সের জেরক্স লাগবে আর দ্বিতীয় কথা হচ্ছে অ্যাকাউন্ট যেটা সেটা অ্যাকাউন্টের জেরক্স লাগবে এই অ্যাকাউন্টে জেরক্স এগুলো জমা দিয়ে ওরা একটা এগ্রিমেন্ট করবে এগ্রিমেন্ট পেপার জমা দেবে তারপর থেকে শুরু হবে অ্যাকাউন্টের চেক বই লাগবে আর কি তারপর থেকে শুরু হবে এগ্রিমেন্ট তারপর দেবে বাচ্চা তারপর বাচ্চার একটা ডেট হবে ওরা যে সময় এগ্রিমেন্ট ই করবে অ্যাকসেপ্ট করবে তখন বাচ্চাটা দেবে বাচ্চাটা দেওয়ার পর যদি শীতকালে হয় তাহলে পরে বাচ্চা যে সময় হয় শীতকাল তো ঠান্ডা তখন আঁচের ব্যবস্থা করতে হবে নয় লাইট ওপরে 200 ওয়াটের বাল্ব 4-5টা করে ঝোলাইতে হবে এক একটা বুটিং করতে হবে তাতে 300-এর বেশি বাচ্চা রাখা যাবে না এবার যত একটা বুটিং 300-350-এর বেশি বাচ্চা রাখা যাবে না এবার 300-এর উপরে রাখলে অসুবিধা হবে ক্যাশ পেশন তার সেখানে ধানের ভুসি তলায় পেতে দিতে হবে তলায় পেতে দেওয়ার পর ওপরে পেপার দিতে হবে পেপারটা দিয়ে বাচ্চাটা ছাড়তে হবে ফার্স্ট ওয়েবের জল হচ্ছে ওই চিনি জল কিংবা অন্য কোনো জল মিষ্টি জল যাতে এটা খায় ভালো জলটা খায় ভালো হঠাৎ করে নেমে তারপরে আধা ঘন্টা এক ঘন্টা পর খাবার দিতে হবে পেপারের উপর ছিটিয়ে খাবে তারা কি খাবার দেবেন ওই ওই সময় ওই ফিডের খাবারই আসবে গুরু খাবার কোম্পানি থেকে দেবে খাবার সব কোম্পানির মানে যখন বাচ্চা আসবে তখন সঙ্গে সঙ্গে দিয়ে খাবার আগে দিয়ে দেবে আচ্ছা সো তখন ওই খাবারটা দিতে হবে দেওয়ার পর জল টল তো দেওয়াই আছে এইবার আসলো ছদিন পর একটা ভ্যাকসিনের টাইম হবে ভ্যাকসিনটা দিতে হবে চোখে দিতে ওটা কোম্পানি দেয় হ্যাঁ কোম্পানি দেবে সমস্ত বাইরে থেকে কিনে এনে দিলে কোনো না বাইরে থেকে কিনে এনে যদি কোম্পানি চার্জ কোম্পানি দেবে সমস্ত মেডিসিন প্লাস খাবার বাচ্চা সব কোম্পানি দেবে তা ছদিন পর একটা ভ্যাকসিন দেবে সেটা করতে হবে তারপরে মেন ভ্যাকসিন হচ্ছে 12 দিনের ভ্যাকসিন যেটা গাম্ভুরা ভ্যাকসিন বলা হয়
সেই ভ্যাকসিনটা অলরেডি করতেই হবে। যখন কামড়া ভ্যাকসিনটা দেন তখন কি ওই বডিং এর মধ্যেই থাকে বাচ্চা? হ্যাঁ বডিং এর মধ্যেই থাকে। আচ্ছা সামান্য কিছু মানে তিন দিন পর পর একটু বাড়াতে হয়। আচ্ছা আচ্ছা মানে বিস্তারিত জায়গা বাড়াতে হয়, যেমন বড় হবে আস্তে আস্তে বাড়াতে হবে। যে সময় 12 দিনে ভ্যাকসিন দেওয়ার পর ওর গোল জায়গা থেকে চৌকাঙ্গন করে দিতে হবে, মানে একটুখানি জায়গা বড় করে তখন বৃত্তাকার ছিল সেটা স্কয়ার করে দিতে হবে। এটা হচ্ছে প্রসেস। তারপরে লাইটটা অন্ধকারে সপ্তাহখানেক রাখতেই হবে, আর হিটটা 3-4 দিন দিতে হবে প্রথম দিন থেকে। আর গরমের দিনে হিটের প্রয়োজন, লাইট মেট দু একটা দিলে। গরমের সময় দেখা যাচ্ছে আপনার হয়তো এখানে অনেক আলো বাতাস লাগছে, যেখানে আলো বাতাস লাগে না যাদের ওখানে তারা কি ফ্যান ব্যবহার করতে? হ্যাঁ ফ্যান, ফ্যান তো গরমের সময় অবশ্যই দরকার। ফ্যান না হলে আমার ঘরে তো ফ্যান আছে অনেকগুলো, আমার ঘরে 9খানা ফ্যান আছে। ঠিক আছে, এই স্কোয়ার ফুটে 9টা 10টা ফ্যান লাগবে, সবচেয়ে বেশি ভালো হয় স্ট্যান্ড ফ্যানে। কতদিন পরে মানে পুরো ফার্মে বাচ্চাগুলো ছেড়ে দেন? 15-16 দিনে পুরো ঘরে, 16-18 দিন এরকম পরে যায়। প্রসেসটা ওই রকমই হয়। তারপরে যেটা বাচ্চাকাল আর চলে গেলো, তারপরে আস্তে আস্তে 15 দিন পর 12 দিন ভ্যাকসিন দেওয়ার পর গুঁড়ো দিতে হবে, কাঠের গুঁড়ো। কাঠের গুঁড়ো পুরো বিছিয়ে দিতে হবে। কত ইঞ্চি? মোটামুটি 1.5 ইঞ্চি পুর দিতে হবে, 1.5 ইঞ্চি। আচ্ছা ওখানে কাঠের গুঁড়ো না দিয়ে আমরা যদি ধানের গুঁড়ো দিই, ধানের তুষ দিলেও হবে, কিন্তু ধানের তুষে রস টানে না, তো তাতে অসুবিধা হয় মুরগিতে। দেখা গেলো যে পাল্টাতে হবে বারবার, খরচটা বেড়ে যাবে, কারণ হচ্ছে খরচ বেড়ে যাবে, ওই রস টানবে না, ওইটা যেই নোংরা হয়ে যাবে ভিজে যাবে তখন ফেলে দিয়ে। মানে কাঠের গুঁড়ো খরচা, কাঠের গুঁড়ো এখন তো এক এক জায়গায় এক এক রকম খরচ, কারণ সব জায়গার মিলিয়ে দাম তো একরকম নয়। তো যাই হোক, যেখানে যেরকম দাম, এক বস্তা গুঁড়োর দাম। এটা কি আপনি পার্সোনাল খরচ না কোম্পানি? কোম্পানির খরচ না, সব এগুলো বাচ্চা আসার পর থেকে সব কোম্পানি। না না, বাচ্চা কোম্পানি শুধু দেবে খাবার, মেডিসিন, ভ্যাকসিন, এই সবগুলো কোম্পানি দেবে। আদার্স যে খরচগুলো আছে, এই লিটার ফিটার যেগুলো আছে, গুঁড়ো কাঠের গুঁড়ো ধানের গুঁড়ো চিটির বিটে যা আছে সব পার্টির খরচ, নিজের খরচ। ঠিক আছে, আর হপার ডিঙ্কার যা আছে সমস্ত লাইট খরচ হোক, কাজ খরচ হোক, হিটের খরচ হোক, সমস্ত খরচ হচ্ছে কারেন্টের বিলটিন, সমস্ত হচ্ছে ফার্মারের খরচ। তারপরে আসছে হচ্ছে কস্টিংয়ের হিসাব। এদের 1 কিলো মাংস তৈরি করতে এদের কস্টিং থাকে বর্তমানে 1-1 কোম্পানির 1-1 রকম। খাবারের উপর ডিমান্ড করে, যাদের খাবারের দাম বেশি তাদের মানে কস্টিংটা বেশি, মানে 65-70 টাকা, কারো 80 টাকা, এরকম কস্টিং হয়। এবার এই কস্টিংয়ের মধ্যে 1 কিলো কস্টিং মধ্যে যে খরচগুলো হবে, আনুষঙ্গিক যে খরচগুলো কোম্পানি যে মালগুলো দেয় আর কি, বাচ্চার থেকে শুরু করে খাবার, মেডিসিন, এই টোটাল জিনিসটা ধরে যে খরচটা হয়, তাতে 1 কিলো মাংস তৈরি করতে ওদের দেখা গেলো যাদের কস্টিং হচ্ছে 60 টাকা বা 70 টাকা, সেই 70 টাকা লাগবে, মানে 1 কিলো মাংস তৈরি করতে 70 টাকা খরচ হবে। তাহলে 1 কেজি মাংস তৈরি করতে যদি 70 টাকা খরচ হয়, তাহলে তোমাকে 6 টাকা দেবে, 6 টাকা দেবে। আর যদি কমে তৈরি করা যায় 50 পয়সা বেশি দেবে, বোনাস 50 পয়সা বেশি দেবে। তাহলে 65 টাকার নিচে হলে, মানে যদি কস্টিং 70 টাকা হয়, কস্টিং যদি 70 টাকা হয় খরচটা, সেই খরচটা যদি আমি 1 টাকা কমে করতে পারি, মানে 69 টাকায় করতে পারি, তাহলে আমাকে 50 পয়সা পার কেজিতে বোনাস দেবে। 50% আর কেজিতে 50 পয়সা বোনাস দেবে, 50%। হ্যাঁ 50%, মানে 69 টাকা যদি হয় তাহলে 1 টাকায় 50 পয়সা, 50%। 2 টাকা হয় তাহলে 1 টাকা দেবে। আচ্ছা, আর বেড়ে গেলে পরে ওই একই প্রসেস, 1 টাকা আটানা কেটে নেবে। মানে ভালো সিস্টেম। আর এখানে একটা আমার কথা, মানে তাহলে কি যে ম্যানেজমেন্ট কিভাবে কি খরচা করতে হয়, যে চার্জ সেটা কি কোম্পানি বলে দিচ্ছে আপনাদের নাকি আপনার নিজের ইচ্ছা অনুযায়ী? না, কিছু কিছু নিজের ইচ্ছা। তো প্রথম প্রথম তো কোম্পানির ডাক্তার আসবে, তারা বলে দেবে, প্রতিদিন ডাক্তার আসবে, তারা বলে দেবে কি কি করতে হবে না করতে হবে, সমস্ত জিনিস তারা করে দেবে, সে কোম্পানি দেখাই গেল। তারপরে 1000 চার্জ করার পর, 1000 লাট করার পর নিজের একটা অভিজ্ঞতা হয়, তখন আস্তে আস্তে বলে দেওয়া যাবে না। মানুষের রোগ, মুরগির রোগ এক এক সময় এক এক রকম হয়, এক এক সময় এমন একটা রোগ হবে ডাক্তারও বলতে পারবে না। অর্থাৎ দেখা গেলো যে কোনো পার্শ্ববর্তী ডাক্তার আছে, হোমিওপ্যাথি ডাক্তার আছে, বা কোনো এই ডাক্তার আছে, যে ডাক্তারই হোক, তারা মানুষের যে ধরনের রোগ হয় সেই সব কথা বলতে পারে, তারা একটা ধরনের ওষুধ দেয়। বা তোমার কবিরাজি ওষুধ আছে, মানে গাছান্ত ওষুধ যাকে বলা হয়, তখন সেই সব ওষুধ খাওয়ানো হয়। যেরকম ধরো আমি একটা কথা বলছি, আমাদের যে সময় মুরগিতে বর্ষাকালে কিডনির প্রবলেম হয়, কিডনির প্রবলেম হয় আমার কোম্পানি নাকি বলে, কিডনির প্রবলেম জলের প্রবলেমের থেকে। তো জলের প্রবলেমে জল কম খেলে পেরে অনেক সময় কিডনি হয়, গাউট হয়, এই ধরনের রোগগুলো হয়। তখন আমরা ওই পান পাতা ছেঁচে খাই,
বা মেডিসিন অনেক কিছু খাওয়ায়, অনেক মেডিসিন আছে। তারপরে যে সময় রক্ত পায়খানা হয় সে সময় অন্য মেডিসিনও আছে, এবং তেলাকুচের পাতা টাতা খাওয়ালে পরে অনেক সময় কমে যায়। এইসব জিনিস এখানে কত মানে ওয়েটটা কত হওয়ার পর কোম্পানি এইগুলো নিয়ে দেয়? 40 দিনে মোটামুটি 1 কিলো 2 কিলো প্লাস হয়। 2 কিলো প্লাস, হ্যাঁ 100 হতে পারে 200 হতে পারে। কোম্পানি বাচ্চা দিন দেবে, সেদিনে 40 দিন পর আপনার কাছে থেকে প্রোডাক্টগুলো তুলবে। সে যতটা ওয়েট হবে, যতটা হবে না, যতটা 2 কিলোর নিচে হলে মানে কম তোলে, মানে 40 দিনে যে 2 কেজি 1500 হয়, তখন 40 দিনে দেখা গেল অনেক অনেক ফার্মে 1500 1800 1700 হয়, তখন সেই সব ফার্মে মুরগি তুলতে দেরি করে, মানে 45 দিন পার হয়ে যায়। মানে ওই 40 দিনে 2 কেজি বাড়ানোর জন্য একটা চেষ্টা করে কোম্পানি। কোম্পানিতে যত ওয়েট হবে কোম্পানি তত লাভ হবে, ঠিক আছে? মানে মানে যদি মুরগি যদি মারা যায়, ব্রয়লার মুরগি যদি মারা যায়, সবই ফার্মারের দায়ভার। দেখা যাচ্ছে 10টা মারা গেলে 10টার পর যদি দেখা যাচ্ছে যে প্রফিটটা হয়, সেই প্রফিটটা কি কোম্পানি আপনার উপর কেটে নেবে? হ্যাঁ, আমার উপর কেটে দেবে, ফার্মারের উপর কেটে দেবে। সে হিসাবটা হচ্ছে আমি বলে দিচ্ছি, ওই জায়গাটা হিসাব হচ্ছে যখন মুরগিটা দেয় তখন যে বাচ্চাটা থাকে, সমস্ত বাচ্চা তো টেকে না, কিছু বাচ্চা মরে যায়। এবার কস্টিংটা ওই যে টোটাল যে হিসাবটা হয়, মানে দেওয়ার থেকে নেওয়া অবধি যা থাকলো আর টোটালে মরা ধরা দিয়ে যা কিছু হলো, খাবার টাবার যা গিয়েছে আর বাদবাকি যে মুরগিগুলো আছে তাদের ঘাড়ে চেপে যায়, চেপেই কস্টিংটা তৈরি হয়। বুঝতে পারলাম? তাহলে তো ভিউয়ার্স আমরা অনেক কিছু জেনে নিলাম। তো আমি দাদার কাছে সর্বশেষ একটা তথ্য আমরা জানব, যদি কেউ নতুনভাবে একদম অনভিজ্ঞভাবে এই ব্রয়লার মুরগির ব্যবসাটা শুরু করতে চায় তাহলে তারা কীভাবে করতে পারে, আর কিছু কোম্পানির নাম বলবেন যে কোম্পানিগুলো বর্তমানে আমাদের ওয়েস্ট বেঙ্গলে ভালো বিজনেস করছে, ভালো সার্ভিস দিচ্ছে, ভালো মানে চাষিদেরকে দেখছে ভালোভাবে। অ্যাকচুয়াল হচ্ছে নতুন যারা ফার্মার তৈরি হবে তাদের, বললামই তো একটা ফার্ম তৈরি করতে অনেকগুলো টাকা ইনভেস্ট করতে হবে তাকে, মানে অন্তত যেমন তেমন ফার্ম করতে গেলে 4-5 লাখ টাকা খরচ হবে মিনিমাম, 5 লাখের নিচে কোনো হবে না। তাহলে 5 লাখ টাকা ইনভেস্ট করে আমাদের দেখা গেল যে এখন বর্তমান মুরগি চাষে একটু লাভ সংখ্যা কমে গেছে, আগেকার মতন আর সেই লাভ প্রফিটটা নেই। মানে কোম্পানি আমার একটা সিস্টেমে চলে এসছে, ওদের দামের ওপর ডিমান্ড করে খাবারের ইটা তৈরি করছে, মানটা তৈরি করছে। তা চলে মোটামুটি একটা ফার্মে মোটামুটি 30,000-2,000 মুরগি পুষলে কোম্পানি যদি ভালোভাবে চাষ করে 25-30 প্রতি লাটে পাওয়া যায় গড় হিসাবে। 30,000 টাকা হয় 40 দিনে। তা এখন সেটা নিজেকে সতর্কভাবে তৈরি করে আর কি, তাহলে পরে 25-30,000 টাকা আমাদের হয় এই 2,000 মুরগিতে। এবার নিজে চাষ করলে সেটা 2,000 মুরগিতে প্রায় 50-60,000 টাকা ইনভেস্ট করা যায়। একটু রিস্ক থেকে যায়, মাঝে মাঝে মরে, মানে দেখা গেল যে ভাইরাস লেগে গেল, তাহলে তো ফার্ম ক্লিয়ার হয়ে যাবে, একটাও বিক্রি করা যাবে না, তখন সেটা লস হবে। সেই লসটা সহ্য করার মতন ক্ষমতা 4 লাখ টাকা যদি ঝাড় তোমার একবার হয়ে যায়, তাহলে আবার 4 লাখ টাকা তোমার থাকা চাই যে আবার চাষ করা যায়, তাহলে ব্যবসা বন্ধ। আর ভালো কয়েকটা ভালো কোম্পানি নাম বলুন। এখন আমাদের পশ্চিমবাংলার মধ্যে সগুনা কোম্পানি হচ্ছে সব কোম্পানি, মানে সর্বশ্রেষ্ঠ কোম্পানি সগুনা কোম্পানি। তারপরে আমাদের এই কোম্পানি বর্তমানে এখানে আছে সোয়াতি কোম্পানি, বাসু কোম্পানি, তারপরে শালিমা কোম্পানি, তারপরে প্রিমিয়াম গোল্ড কোম্পানি, এরকম বহুত কোম্পানি আছে, ছোটো ছোটো কোম্পানি বহুত আছে। মানে কিছু কিছু ধনী লোক ছোটো একটা কোম্পানি করে নামটাও দেয়। নতুন যে ছোটো ছোটো কোম্পানি যদি হয়, যারা ছোটো কোম্পানি প্রথম চালাতে, যাদের নিজস্ব প্রোডাক্ট নেই, তাদের বাচ্চা খাবার ভালো থাকে, মানে কিনা খাবার। তো ভিউয়ার্স আমরা তাহলে এ টু জেড তথ্য জেনে নিলাম। যারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করি আপনি নতুন ব্যবসা শুরু করুন এবং যেসব কোম্পানি তাদের সঙ্গে ডিল করুন, বা আরও তথ্য জানতে হলে আমি দাদার নাম্বারটা দরকার হলে আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তাদের সঙ্গে যোগাযোগ করবেন। আর এই চ্যানেলেই নজর রাখবেন, এই পোলট্রি মুরগির উপর বিভিন্ন ধরনের ভিডিও আসবে, বিভিন্ন ধরনের আপডেট আসবে, সেগুলো আপনারা রেগুলার দেখতে পারবেন আর আপনার ব্যবসাটাকে ভালোভাবে এগিয়ে নিয়ে যেতে পারবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।